তোমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসের নেক্সট টপিক হচ্ছে সাসপেনশন ব্রিজ অ্যান্ড স্টিফেনিং গার্ডার অ্যানালিসিস। তো সাসপেনশন ব্রিজে এখানে ইমেজটা দেখো, এখানে দুটো গার্ডার, ক্লোজলি স্পেসড গার্ডার, জেনারেলি দুটো সাপোর্টের মধ্যে রাখা থাকে। এবার গার্ডারটা, গার্ডার মিন্স বিম, মেনলি বিম, ঠিক আছে? তোমরা যখন নাকি স্টিল স্ট্রাকচারে প্লেট গার্ডার, গ্যান্ডি গার্ডার পড়বে, তখন গার্ডার সম্পর্কে ধারণা আরও ক্লিয়ার হবে। তো আপাতত এখানে বিম হিসেবে জেনে রাখো, ঠিক আছে? গার্ডার ইজ ওয়ান কাইন্ড অফ বিম। তো দুটো বা তিনটে গার্ডার ক্লোজলি স্পেস থাকে আর প্রত্যেকটা গার্ডার হ্যাঙ্গার দিয়ে কেবিলের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? তোমরা সাসপেনশন ব্রিজ গুগলে টাইপ করলে পরে, গুগল সার্চ করলে পরে সাসপেনশন ব্রিজের অনেক ইমেজ দেখতে পাবে। তো দেখতে পাবো এটা এইরকম। তো ওপরে যে প্যারাবোলিক শেপের কেবিল শেপটা দেখছো, লাইনটা, প্যারাবোলিক লাইনটা, ওইটা হচ্ছে কেবিল প্রোফাইল, কেবিল লাইন। আর যে ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যাঙ্গার লাইন, ঠিক আছে? তো এই গার্ডার হ্যাঙ্গার দিয়ে কেবিলের সাথে কানেক্টেড থাকে। সমস্যাটা হলো গার্ডারের উপর যখন মুভিং লোড যায়, তখন কেবিলের বিভিন্ন পয়েন্টে স্ট্রেসও চেঞ্জ হতে থাকে। তো এই কারণে কেবিল প্রোফাইলটা প্যারাবোলিক রাখা মাস্ট। তো প্যারাবোলিক রাখার জন্য কী হয়, যে মুভিং লোডে যে কোনো পজিশনে থাকুক না কেন, আমরা ধরে নিই লোডের জন্য কেবিলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পড়বে। এখানে দেখো গার্ডারে W1 W2 লোড পড়েছে। তো W1 W2 লোডের জন্য কেবিলের ওপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাক্ট করবে, এটা আমাদের অ্যাসাম্পশন। তো এখন আমরা অ্যানালিসিসে চলে আসি। তো গার্ডারটা অ্যাকচুয়ালি তোমাদের সাসপেনশন ব্রিজের দুটো টপিক পাবে, এক হচ্ছে সাসপেনশন ব্রিজ উইথ 3-ইঞ্চ গার্ডার আর সাসপেনশন ব্রিজ উইথ 2-ইঞ্চ গার্ডার। তো 3-ইঞ্চ গার্ডারটা দেখি আপাতত। তো এখানে ফিগার 12.19 দেখো, 12.19 ওপরের যে ফিগারটা ওটা কেবিল প্রোফাইলটা দিয়েছে আর নিচের ফিগারটা গার্ডার দিয়েছে। মাঝে হ্যাঙ্গারগুলো আমাদের অ্যানালিসিস করার দরকার পড়ে না। তো অ্যানালিস এখন গার্ডার আর কেবিল অ্যানালিসিস করতে গেলে ফার্স্টে আমরা অ্যাজুম করে নিচ্ছি যে এই W1 W2 লোডের জন্য কেবিলে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা অ্যাড করছে সেটা হচ্ছে W2 পার ইউনিট রান। এখন যদি আমরা এই প্যারাবোলিক কেবিলের এ পয়েন্টটাকে, লেফট সাইড যে এ পয়েন্টটা, সেটাকে অরিজিন ধরি, তাহলে কেবিলের যে ইকুয়েশন হয় প্যারাবোলা সেটা হচ্ছে Y=4H/L²(x×L-x). তাহলে ভার্টিক্যাল রিয়াকশন ইট সাপোর্টে কেবিলের কথা হবে WE×L/2, আর হরাইজন্টাল রিয়াকশন কথা হবে WEL²/8H। এই অ্যানালিসিসগুলো তোমাদের যখন লোডেড কেবিল অ্যানালিসিস, এই চ্যাপ্টার লোডেড কেবিল অ্যানালিসিস আছে, সেখানে তোমরা অ্যানালিসিসটা পেয়ে যাবে যে H=WEL²/8H কী করে হলো আর V=WEL/2 কী করে হলো। তোমাদের এই সেমিস্টারে যেহেতু লোডেড কেবিল অ্যানালিসিস নেই, অনলি সাসপেনশন ব্রিজ অ্যানালিসিস রয়েছে, তাহলে তাই এই দুটো তোমরা একটু ওই লোডেড কেবিল অ্যানালিসিস থেকে দেখে নিও। এখানে আর বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তো ভি যদি WEL/2 হয় আর এইচ যদি WEL²/8H হয়, তো এদের রেজাল্টেন্ট যেটা সেটা হবে আমার কেবিলের ম্যাক্সিমাম টেনশন, টি ম্যাক্স। তাহলে টি ম্যাক্স ইকুয়াল টু কত, এদের রেজাল্টেন্ট √V²/H²। তো কেবিলের লোড তো আমার জানা হয়ে গেল, কেবিলের ম্যাক্সিমাম টেনশনও পেয়ে গেলাম আর কেবিল যে দুটো পয়েন্টে সাপোর্টেড থাকে সেখানে হরাইজন্টাল ভার্টিক্যাল রিয়াকশনও পেয়ে গেলাম। নেক্সট আমার কাজ হচ্ছে গার্ডার অ্যানালিসিস করা। তো গার্ডারে মেনলি দু ধরনের লোড সিস্টেম কাজ করবে, একটা হচ্ছে অ্যাপ্লাইড এক্সটার্নাল লোড, মানে W1 W2 জন্য যে লোডটা কাজ করছে সেটা, আর একটা হচ্ছে কেবিলের যে UDLটা কাজ করছে সেটা। তো এখন এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স সেকশন এক্স চুজ করা হলো। তো এক্স সেকশনের বেন্ডিং মোমেন্ট কত হবে দেখো, MX যেটা, MXটা হচ্ছে W1 W2 লোডের জন্য এক্স সেকশনের বেন্ডিং মোমেন্ট, আর তারপরে যে মাইনাস দিয়ে ব্র্যাকেটে WEL/2×X-WEX²/2 দিয়েছে, এটা হচ্ছে কেবিলের লোডিংয়ের জন্য গার্ডারের বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? তাহলে M=টা কত আছে, MX-WE/2×X×L-X, এখানে MXটা লেখা আছে, ঠিক আছে? আবার HY=কি, এইচ হচ্ছে WEL²/8H
আর ওয়াইয়ের ভ্যালু দেখো ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি 4h/l² × x × l-x, এখান থেকে এইচ ওয়াই ইকুয়াল টু আসছে WE/2 × x × l-x, যেটা এই বেন্ডিং মোমেন্ট এম এর সেকেন্ড টার্মটার সাথে মিলে যাচ্ছে। তাহলে বেন্ডিং মোমেন্ট এম অ্যাট এনি সেকশন ইজ ইকুয়াল টু m-hy, সেটাকে লিখছে b-h মোমেন্ট। এখন গার্ডারের সি পয়েন্টে যেহেতু হিঞ্জ রয়েছে, তাই সি পয়েন্টে ওভারঅল মোমেন্টের সামেশন জিরো। তো সি পয়েন্টে ওভারঅল মোমেন্ট কত? m(c)-H(h), যেখানে m(c) হচ্ছে বিম মোমেন্ট অ্যাট সি। বিম মোমেন্ট বলতে W1 W2 লোডের জন্য সি পয়েন্টে কী মোমেন্ট অ্যাক্ট করছে, সেটা হচ্ছে বিম মোমেন্ট। ওকে, তো এখান থেকে আমরা H পাচ্ছি m(c)/h। অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা একটু রিভার্স প্রসেসে হয়। আমাদের ফার্স্টে স্মলেস্টটা ক্যালকুলেট করে নিতে হয়, সেখান থেকে আমরা এক মিনিট একটু হোল্ড করো। না, অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল এইচটা ক্যালকুলেট করে নেবো ফার্স্টে, মিন্স কেবিলের ফার্স্টে আমরা কেবিল অ্যানালিসিস করব। কেবিল অ্যানালিসিস করে কেবিলের ভি আর এইচ ক্যাপিটাল এইচটা বের করে নেবো, দেন আমরা নেক্সট গার্ডার অ্যানালিসিসে যাব। আচ্ছা, তো ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হলো m(c)/h। এখন ক্যাপিটাল এইচ ইকুয়াল টু WE(l²)/8h, তাহলে WE ইকুয়াল টু কত হবে? 8hH(L²), ঠিক আছে। বেশ, তো WE যখন একবার ক্যালকুলেশন হয়ে গেল, দেন ভি ইকুয়াল টু কত? WEL/2, Tmax ইকুয়াল টু √b² + h²। এখন যদি শিয়ার ফোর্স অ্যাট এনি সেকশন অফ গার্ডার বের করতে বলে, দেন s ইকুয়াল টু s, শিয়ার ফোর্স s ইকুয়াল টু কত? Sx হচ্ছে W1 W2 লোডের জন্য বিমের x সেকশন যে শিয়ার ফোর্স, মাইনাস কেবিলের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য x সেকশন হচ্ছে শিয়ার ফোর্স। তো এটা অ্যানালিসিস করে আসছে শিয়ার ফোর্স অ্যাট এনি সেকশন x = Sx - H tan θ, মানে বিম শিয়ার মাইনাস h tan থিটা। তো অ্যানালিসিস দেখে আপাতত তোমাদের অনেক ডাউট থাকতে পারে, একটা প্রবলেম দেখলে পরে এখানে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট প্রবলেম কী বলছে, যে দ্য থ্রি হিঞ্জ আর্চ স্টিফেনিং গার্ডার অফ এ সাসপেনশন ব্রিজ অফ স্প্যান 120 মিটার ইজ সাবজেক্টেড টু 2 পয়েন্ট লোড, 240 কিলোনিউটন, 300 কিলোমিটার, অ্যাট এ ডিস্টেন্স 20 মিটার অ্যান্ড 80 মিটার ফ্রম দ্য লেফট এন্ড। ফাইন্ড শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ফর দ্য গার্ডার অ্যাট এ ডিস্টেন্স 40 মিটার ফ্রম দ্য লেফট এন্ড। আচ্ছা, দ্য সাপোর্টিং কেবিল হ্যাজ এ সেন্ট্রাল ডিপ অফ 12 মিটার, মানে স্মল এইচের ভ্যালু 12 মিটার। ফাইন্ড অলসো ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবিল অ্যান্ড ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য গার্ডার। ওকে, আচ্ছা, তো ফার্স্ট এখানে গার্ডারটা অ্যানালিসিস করছি, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। তাহলে বি পয়েন্ট মানে বি পয়েন্টে ভার্টিক্যাল ডিরেকশন ভিভি কত? 250 কিলোমিটার। তাহলে ভিএ কত পেয়ে গেলাম আমরা এখান থেকে? 290 কিলোমিটার। আচ্ছা, সি পয়েন্টে বিম মোমেন্ট কত? লেফট সাইড থেকে ক্যালকুলেট করছি, 290 × 60 - 240 × 35, মানে 9000 কিলোমিটার/মিটার। আচ্ছা, 240 কিলোমিটার লোডের আন্ডারে বিম মোমেন্ট বের করলো, আর 300 কিলোমিটার লোডের আন্ডারে বিম মোমেন্ট বের করলো, ঠিক আছে। এখন এমসি পেয়ে গেছি, তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত? m(c)/h। এখানে দেখো ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত? m(c)/h। তো এখান থেকে ক্যাপিটাল এইচ পেয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে WE মানে কেবিলে যে UDL-টা অ্যাক্ট করছে সেটাকে ক্যালকুলেট করা। তো আমরা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু আবার কী জানি? WE(l²)/8h। এখান থেকে WE আসছে আমার 5 কিলোমিটার/মিটার। আচ্ছা, এটা মিটার কিলোমিটার মিটার দেওয়া আছে, এটা হবে পার মিটার। তো একবার WE পেয়ে গেলাম, এবার ভার্টিক্যাল রিয়াকশান ফর কেবিল বের করছি। তো কেবিলের প্রত্যেকটা এন্ডে ভার্টিক্যাল রিয়াকশন কত? WEL/2। তাহলে ম্যাক্সিমাম টেনশন কত হবে? √v² + h², ক্যালকুলেশন হয়ে গেল। এবার সেকশন কোন সেকশনে শিয়ার ফোর্স চেয়েছে, ফাইন্ড অলসো ম্যাক্সিমাম ফাইন্ড দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ফর দ্য গার্ডার অ্যাট ডিস্টেন্স 40 মিটার ফ্রম দ্য লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড থেকে 40 মিটারে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে বলেছে। বেশ, তো শিয়ার ফোর্সের ইকুয়েশন কত? বিম শিয়ার মাইনাস এইচ ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কত? ট্যান
y মানে কি জানি, y ইকুয়াল টু এখানে আমরা কি পেয়েছি, y ইকুয়াল টু 4h বাই l স্কয়ার ইনটু x ইনটু l মাইনাস x। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু dy dx, মানে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে আমরা পাবো 4h বাই l স্কয়ার ইনটু l মাইনাস 2x। তাহলে ট্যান থিটা কত হচ্ছে, 4h বাই l স্কয়ার ইনটু l মাইনাস 2x। এখানে x এর ভ্যালু কত, 40 মিটার, x এর ভ্যালু 40 বেশি বসিয়ে, আর l কত, 120 মিটার বলেছে বিমের লেন্থ, টোটাল গার্ডারটা লেন্থ। তাহলে এখান থেকে ট্যান থিটা আসছে 2/15, 40 মিটার লেফট হ্যান্ডে বিম শিয়ার কত, বিম শিয়ার হচ্ছে 290 মাইনাস 240 মানে 50 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়াল শিয়ার ফোর্স কত হবে, বিম শিয়ার মাইনাস এইচ ট্যান থিটা, তাহলে আসছে আমার অ্যাকচুয়াল শিয়ার মাইনাস 50 কিলোমিটার। আচ্ছা, এখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে গেলে বেন্ডিং মোমেন্ট, অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু কত, বিম মোমেন্ট মাইনাস এইচ মোমেন্ট, মানে বিম মোমেন্ট মাইনাস এইচ ওয়াই। তো বিম মোমেন্ট 40 মিটার ফ্রম লেফট হ্যান্ডে কত হচ্ছে, 8000 কিলোমিটার পার মিটার, আর 40 মিটার ফ্রম লেফট হ্যান্ডে কেবিলের ডিপ কত, মানে এ পয়েন্ট থেকে 40 মিটার ডিস্টেন্সে, সেন্টারে তো এইচ দেওয়া আছে 12 মিটার, এ পয়েন্ট থেকে 40 মিটার ডিস্টেন্সে ডিপ কত, সেটা ওয়াই দিয়ে ডিনোট করছে। আমি কেবিলের ইকুয়েশন জানি, ওয়াই ইকুয়াল টু 4h বাই এল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এল মাইনাস এক্স। তো এখানে এক্সের ভ্যালু 40 বসালে আমরা 40 মিটার ডিস্টেন্সে ডিপ পেয়ে যাবো, মানে ওয়াই পেয়ে যাবো, সেটা হলো 32/3 মিটার। তাহলে অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট কত, বিম মোমেন্ট মাইনাস এইচ মোমেন্ট আসছে 0, মানে 40 মিটার ডিস্টেন্সে আমার বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0। এবার হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করা। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেহেতু গার্ডারটার উপরে দু ধরনের লোড অ্যাক্ট করছে, তাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ডিফারেন্স ডায়াগ্রাম। কীরকম, কেবিলের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের জন্য একটা হগিং মোমেন্ট অ্যাক্ট করবে, সেটা দেখো প্যারাবোলিক লাইন একটা দেখানো রয়েছে, আর এই W1 W2 লোডটার জন্য একটা স্যাগিং মোমেন্ট অ্যাক্ট করবে। তো হগিং কী জানি, নেগেটিভ, স্যাগিং পজিটিভ। তো এখানে হগিং আর স্যাগিং দুটো মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার পরে তাদের মাঝের যে এরিয়া, তাদের মাঝের যে কমন এরিয়া, সেটাকে আমরা শেডেড করে দিলাম, সরি আরেকবার বলছি, ইউডিএলের জন্য ফার্স্টে প্যারাবোলিক মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, যেটা হগিং বলে নেগেটিভ হবে, আর পয়েন্ট লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, যেটা স্যাগিং নেচার মানে পজিটিভ হবে। এদের মাঝের যে কমন এরিয়া সেটাকে আমরা ডিলিট করে দিলাম, সেটা বাদ দিয়ে বাকি যে এরিয়াটা রয়েছে সেটাকে আমরা শেড করে দিলাম। তাহলে যে ডায়াগ্রামটা পাবো সেটা হচ্ছে আমার স্টিফনিং গার্ডারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, এখানে দেখো প্যারাবোলিক শেপটা হচ্ছে নেগেটিভ, আর যেটা একটা ট্র্যাপিজয়েডাল টাইপের শেপ এসছে বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ এসছে সেটা পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ মানে যে পোর্শনটা কমন এরিয়া সেটা নীল হয়ে যাবে, পড়ে রইবে কোনটা, লেফট সাইডে যে পোর্শনটা 1310 লেখা আছে ওটা পজিটিভ, মাঝে যে প্যারাবোলিকটা একটু উঠে আছে ওটা নেগেটিভ, আর ডান দিকে 2000 কিলোমিটারটা হচ্ছে পজিটিভ। এ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে সাইনটা দেওয়া নেই, তোমরা সাইনটা কিন্তু একটু মেনশন করে দেবো যে কোনটা কোন সাইন, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে। তো সিমিলার আরেকটা প্রবলেম রয়েছে, এই প্রবলেমটা তোমরা একবার নিজেরাই দেখে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে কেস উইথ টু হিঞ্জ স্টিফনিং গার্ডার। ব্যাপারটা হলো স্টিফনিং গার্ডার যখনই টু হিঞ্জ হবে তখন সেটা ইনডিটারমিনেট হয়ে গেল। তো ইনডিটারমিনেট স্ট্রাকচার স্টিফনিং গার্ডার অ্যানালিসিস স্ট্রেন এনার্জি মেথডে করা যায়, বাট এটা আরও সিম্পলিফাই হয় যদি আমরা ধরে নিই গার্ডারটা কমপ্লিটলি রিজিড। রিজিড কতটা, মানে রিজিড বলতে কী বোঝাচ্ছে, রিজিড বলতে বোঝাচ্ছে যে গার্ডারের উপর যা লোড হয়েছে, গার্ডারের উপর যা লোড রয়েছে সেটাকে যদি আমরা স্প্যান দিয়ে ডিভাইড করি সেটাই ইউডিএল হিসাবে কেবিলে অ্যাড করছে। মানে থ্রি হিঞ্জ প্রবলেমে আমাদের ইউডিএলের ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে হচ্ছিলো ক্যাপিটাল এইচ ইকুয়াল টু WL স্কোয়ার বাই 8H এই ইকুয়েশন ইউজ করে, বাট এখানে সিম্পলি যে লোডটা গার্ডারে অ্যাড করছে W1 W2 তাদের সামেশন বাই স্প্যান সেটাই হবে আমার কেবিলের ইউডিএল। এটা আমাদের অ্যাজাম্পশন, মানে গার্ডারটাকে রিজিড ধরলে এই অ্যাজাম্পশন আমরা এসে দাঁড়াচ্ছি, ঠিক আছে। তো এখানে যখন অ্যাজাম্পশনটা করলাম তখন আমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেল। তো এখানে হরাইজন্টাল রিয়াকশন অ্যাট ইচ এন্ড অফ দ্য কেবিল কত, সিম্পল ফর্মুলা WL স্কোয়ার বাই 8H, WE অলরেডি আমাদের ক্যালকুলেটেড হয়ে গেছে, V ইকুয়াল টু WL বাই 2, আর টি ম্যাক্স রুট ওভার V স্কোয়ার প্লাস H স্কোয়ার। বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন কত, বিম মোমেন্ট মাইনাস এইচ মোমেন্ট, শিয়ার ফোর্স অ্যাট এনি সেকশন ইকুয়াল টু কত, বিম শিয়ার মাইনাস এইচ সাইন থিটা, সেম অ্যাজ থ্রি হিঞ্জ
স্টিফনিং গার্ডার। ওকে, তো এখানে প্রবলেমটা চেক করে নিই আরেকবার। বলছে দ্য টু হিঞ্জ গার্ডার অফ এ সাসপেনশন ব্রিজ হ্যাভ এ স্প্যান অফ 100 meters, দ্য ডিপ অফ দ্য সাপোর্টিং কেবল বিং 10 meters, ডিপ অফ দ্য সাপোর্টিং কেবল বিং 10 meters, মানে ক্যাপ স্মল এইচের ভ্যালু হচ্ছে 10 meters, এল এর ভ্যালু হচ্ছে 100 meters। ইফ দ্য গার্ডার ইজ সাবজেক্টেড টু 2-point load 200 kilometers অ্যান্ড 400 kilometers অ্যাট ডিস্টেন্স 20 meters অ্যান্ড 80 meters ফ্রম দ্য লেফট এন্ড, দেখো নিচে ছবিটা দেওয়া আছে, ফাইন শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ফর দ্য গার্ডার অ্যাট 25 meters ফ্রম দ্য লেফট এন্ড, লেফট এন্ড থেকে 25 meters ডিস্টেন্সে আমার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, অলসো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টেনশন ইন কেবল। তো টোটাল লোড কত, 200 + 400 = 600 kilometers, তার লোড ট্রান্সমিটেড টু দ্য কেবল কত, মানে ইউডিএল এর ভ্যালু কত কেবিলে, টোটাল লোড বাই স্প্যান 600/100 মানে 6 kilometers per meter, ইচ ভার্টিক্যাল রিয়াকশন অন দ্য কেবল কত হবে, ডব্লিউই বেরিয়ে গেল 6 kilometers per meter, ভি এর ভ্যালু WL/2 300 kilometers, আর হরাইজন্টাল রিয়াকশন অন দ্য কেবল কত, WEL² / 8H আসছে 650 kilometers, তাহলে ম্যাক্সিমাম টেনশন ইন কেবল কত, Tmax = √V² + H² মানে 808 kilometers। আচ্ছা এখন 25 meters লেফট এন্ড থেকে 25 meters ডিস্টেন্সে আমার বেন্ডিং মোমেন্টের শিয়ার ফোর্স ক্যালকুলেট করতে হবে, তো বেন্ডিং মোমেন্ট মানে বিম মোমেন্ট মাইনাস HY, তো ওয়াইয়ের ভ্যালু কোথায় পাবো 25 meters ডিস্টেন্সে, সিম্পলি প্যারাবোলার ইকুয়েশন ইউজ করবো, এক্স এর ভ্যালু বরাবর বসাবো, ওয়াই আমার ক্যালকুলেট হয়ে যাবে, আর স্লোপ কীভাবে পাবো, সিম্পল tan θ = dy/dx, সেখানে আমরা এক্স এর ভ্যালু বসাবো, আমার স্লোপও ক্যালকুলেট হয়ে গেল, একবার আমি ওয়াইয়ের ভ্যালু আর স্লোপ পেয়ে গেলাম, মানে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম আর tan θ পেয়ে গেলাম, দেন সিম্পলি একটা সিম্পলি সাপোর্টেড বিম অ্যাজিউম করে নিয়ে, গার্ডারটাকে একটা সিম্পলি সাপোর্টেড বিম অ্যাজিউম করে নিয়ে কেবিলের ইউডিএলটাকে রিমুভ করে এই 200 kilometers না 400 kilometers জন্য তার সাপোর্টেশন কতভাবে বের করো, কারণ আমার বিম মোমেন্ট আর বিম শেয়ার ক্যালকুলেট করতে হবে, তো যখন একবার VAVB পেয়ে গেলাম, দেন বিম মোমেন্ট অ্যাট 25 meters ফ্রম এ কত, 200 VA আমার এলো হচ্ছে 240 আর VB এলো 360, তো বিম মোমেন্ট অ্যাট 25 meters ফ্রম এ কত, 240 × 25 - 200 × 5 = 5000 kilometers, আর বিম শিয়ারও একই পয়েন্টে বের করলো, নেক্সট আমার কাজ অ্যাকচুয়াল মোমেন্ট আর অ্যাকচুয়াল শিয়ার বের করা, সিম্পল ফর্মুলা ইউজ করে এই দুটো ক্যালকুলেট করে নিয়েছে, খুবই সিম্পল জিনিস, এখান থেকে একটা 15 number তোমাদের আসতে পারে যদি পরীক্ষা হয় অবভিয়াসলি, ঠিক আছে। আর তোমরা যারা ঠিকঠাক করে টাইম মতো পড়ছো না তাদের জন্য সত্যিই দুঃসংবাদ, কারণ ফিউচারে একবার তোমাদের সেমিস্টার চলে গেলে এগুলো আর কেউ পড়িয়ে দেবে না, ঠিক আছে, তো চেষ্টা করো এই সেমিস্টারেই কমপ্লিট করার, কারণ সেমিস্টার চলে যাওয়া আমাদের নেক্সট সেমিস্টার আসছে, নেক্সট সেমিস্টার নেক্সট সাবজেক্ট, তোমরা নিজেরাও সেই লোড নিতে পারবে না, তাই এই সেমিস্টারটা শুয়ে বসে না কাটিয়ে পড়ে নাও, ফিউচারে কাজে লাগবে।